সিধু কানু অমর রহে, অমর রহে। শুক্রবার দুপুরে নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের ডিআরসি সংস্থার পক্ষ থেকে হুল দিবস নিয়ে আলোচনা সভা এবং র্যালি করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। জানা যায়, বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের নিয়ে ডিআরসি সংস্থার পক্ষ থেকে হুল দিবস নিয়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় এবং ডিআরসির কর্মকর্তারা জানান, তারা পিছিয়ে পড়া মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণব দাস, ডিআরসি সংস্থার সদস্যা পিঙ্কি ঘোষ সহ ডিআরসি সংস্থার কর্মকর্তারা এবং আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। মাইনরিটি যারা আছে মুসলিম কমিউনিটি তারা নিয়ে কাজ করছে দুটো অঞ্চলে। আমাদের কাজ জিপি ওয়াইজ কাজ করছে, 2012 সাল থেকে সার্ভিস কাজ করছে। এখানে খুবই ভালো লাগছে যে ডিআর সিএসসি এই যে এনজিও, এই এনজিও বাংলাদেশ এবং আমার দেশের সরকার পশ্চিমবাংলা মিলিতভাবে আজকে তারা যেভাবে কাজ করছে মানুষের পাশে, তারাও আজকে এরকম একটা ঐতিহাসিক হুল দিবসকে তারা মনে রেখেছে এবং তারাও আজকে এখানে সে হুল দিবস সেখানে আমাদের আদিবাসী যারা মহিলা যাদের মধ্যে তাদের কাজ হচ্ছে, গ্রুপগুলি কাজ করছে, তাদেরকে নিয়ে এই সভা হচ্ছে বৃষ্টির মধ্যেও। সেই জন্য আমি এই ডিআরসি এসসিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে কষ্ট করে যারা এখানে এসেছেন, আমাদের মায়েরা বোনেরা যারা এসেছেন, তাদের প্রত্যেক অভিনন্দন জানাচ্ছি যে তারা আজকে সে ঐতিহাসিক হুল দিবস যা আমাদের সিধু কানুকে সামনে রেখে যে লড়াই হয়েছিল, স্বাধীনতার লড়াই, ব্রিটিশকে তাড়ানোর লড়াই হয়েছিল, আজকে শোষণের বিরুদ্ধে লড়াই হয়েছিল, সেই লড়াই আজকে তাকে স্মরণ করে তারা এসেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।